আমি জিনা করবো, অনুমতি দেন নাউজুবিল্লাহ করেন, কি করবে? জিনা করবে। এ নজরুলের কাছে কেউ এসে বলুক তো ও জুতা দিয়ে পিটাইতে পিটাইতে আপনারও লাগাবে, তোর এত বড় সাহস, তুই আমার কাছে আইসা জিনা অনুমতি চাস? কিন্তু রাসূলকে কত ভালোবাসতেন, চিন্তা করেন, আল্লাহর হাবিব কিছু বললেন না, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আবার বললেন অনুমতি দেন। এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বললেন, এই কাজ যদি তোমার মা করে কয় মা ডাকুম না, যদি খালা করে অসম্ভব, যদি তোমার বউ করে তাকে তালাক দিয়া বিদায় করব, যদি তোমার বোন করে তাকে বোনই ডাকবো না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন, তুমি যার সাথে জিনা করতে চাও সে লোকটা তো, সেই মহিলা তো কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বোন হতে পারে, কারো না কারো বিবি হতে পারে, এই বাজে কাজটা তুমি তার ব্যাপারে কিভাবে চিন্তা করলা? সাহাবি কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে আর এই চিন্তা করব না, আমি জীবনে আর এই কাজ করব না। কত হেকমতানা উত্তর দিতেন আমার নবী সাল্লাল্লাহু। এজন্য পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, পাপীকে এনে সংশোধন করে দাও, পাপী পাপ ছেড়ে দিলেই সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। পাপীকে ঘৃণা নয়, পাপকে ঘৃণা করতে হবে। নামাজি তাকে তুমি বাঁকা দৃষ্টিতে দেখো না, আদর করে মসজিদে নিয়ে আসো, ঠিক কিনা? অজু ডাইবা করলো মসজিদে এসে বসে থাকলো, সোয়াব আসার নাই, কথা বলেন না কেন? একদিন দুই দিন দেখলো আপনি নামাজ পড়ছেন, সে অজু করবে, ঠিক কিনা?